স্ত্রী বাড়িতে ছিলেন না, নিশ্চিন্তে ঘুম গৃহকর্তার। ঘুম ভাঙাতে ছুটে এলো পুলিশ, তালা কেটে ঘরের দরজা ভাঙার পর অবশেষে ঘুম ভাঙল গৃহস্বামীর। চুচুড়ার এই ঘটনায় অবাক সকলেই। বাড়িতে স্ত্রী নেই, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়ের বাড়িতে গেছেন, গৃহকর্তা বাড়িতে একা, কোনো কাজ না থাকায় ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু সেই ঘুম ভাঙাতে যে পুলিশ কর্মীদের ছুটে আসতে হবে তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি তিনি। এমনই ঘটনার সাক্ষী থাকলেন চুচুড়া থানার বড়বাজার এলাকার এক আবাসনের বাসিন্দারা। জানা গেছে এই আবাসনের বাসিন্দা সৌমেন নিয়োগী, পেশায় ভারতীয় রেলের কর্মী, বর্তমানে শিয়ালদহ শাখায় লোকো পাইলট হিসাবে কর্মরত। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সৌমেনবাবুর স্ত্রী বর্ধমানের মেমারিতে বাপের বাড়িতে গিয়েছিলেন। আবাসন সূত্রে জানা গেছে নটা নাগাদ স্ত্রীর সাথে ফোনে কথাও হয় সৌমেনবাবুর, তবে তাকে ঘর থেকে কেউ বের হতে দেখেননি। দীর্ঘক্ষণ স্বামীর সাথে যোগাযোগ করতে না পেরে সমীরবাবুর স্ত্রী আবাসনের আরেক বাসিন্দা মনোজিৎ দত্তকে ফোন করে স্বামীর খোঁজ নিতে বলেন। মনোজিৎবাবু বহু ডাকাডাকি করেও সৌমেনবাবুর খোঁজ না পেয়ে তার স্ত্রীকে ফোন করে বিষয়টি জানান। সমীরবাবুর স্ত্রী ঘরের দরজা ভেঙে দিতে বলেন এবং নিজেও বিপদের আশঙ্কা করে বিয়েবাড়ি থেকে পাততাড়ি গুটিয়ে চুচুড়ার দিকে রওনা হন। খবর যায় চুচুড়া থানায়, ঘটনাস্থলে এসে পৌঁছায় চুচুড়া থানার পুলিশ। ততক্ষণে স্থানীয়রাও ক্রমাগত চিৎকার করে সৌমেনবাবুকে ক্রমাগত ডাকতে থাকেন। দরজা ধাক্কা, কলিং বেল বাজানো সব চেষ্টায় বৃথা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে মিস্ত্রি ডেকে এনে ছেনি হাতুড়ির সাহায্যে ঘরের তালা ভাঙা হয়, ভাঙা হয় ঘরের দরজা। ঘরের দরজা ভাঙতে হতবাক সকলে। বারমুডা পরিহিত অবস্থায় সৌমেনবাবু ঘুম ঘুম চোখে ঘর থেকে বেরিয়ে আসেন। দীর্ঘ নাটকের যবনিকা পতন হয়। বাইরে টানা কয়েক ঘন্টা ধরে যে সাসপেন্স চলছিল তার কিছুই জানেন না তিনি। তবে এ কেমন ঘুম, যে ঘুম ভাঙাতে দরজা ভাঙতে হয়, তা ভেবেই চক্ষু চড়কগাজ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার পর বেশ লজ্জিত দেখায় সৌমেনবাবুকেও। তিনি জানান কিভাবে যে এমন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। আপনি উঠছিলেন না তাই, আপনাকে ডাকছিল, আপনি শুনতে পাননি দাদা? আপনার ডিউটি করা থাকে? না না, আপনার তো এরা আপনাকে ডাকছিল, আপনি শুনতে পাননি? সবাই ডাকলো, দরজা লটকা ভালো। কি করছিলেন আপনি? কি ঘুমিয়ে পড়েছিলেন? ঘুমের ওষুধ খান? আপনি কি ঘুমের ওষুধ খান? জানিয়েছে আপনার বাড়ির লোকেরা, ফ্ল্যাটের লোকেরা থানায় জানিয়েছে, আমরা তো এত ডাকাডাকি করা হলো, শেষে তো দরজাটা ভাঙতে হলো না? আপনি কি ঘুমের ওষুধ খান দাদা? রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি।